এই যে খোলা অবস্থা রাখা যাবে, এই যে তলায় রক্ত আছে না, দেখ কি এগুলো রক্ত আছে, এই যে এগুলো, এইগুলো এগুলো লাট, এগুলো লেগে আছে ফ্রিজে, তার ভিতরে এগুলো বাসি খাবার রেখে দিয়েছেন। আপনি তো খোলা অবস্থায় ফ্রিজে রাখতেই পারবেন না এগুলো, এগুলো যদি আলাদা বক্সে রাখে, আলাদা করে রাখেন আলাদা ফ্রিজে, তাহলে আপনাকে বক্স করে রাইট সেভাবে রাখতে হবে। আপনি খোলা অবস্থায় সব কাঁচা পাকা এক চেম্বারে রেখেছেন, আবার বলছেন যে সম্ভবত অপরাধ হয়নি, ল্যাবে পাঠাতে হবে, ল্যাবে পাঠাতে হবে, যেটি হচ্ছে সন্দেহজনক। এটা তো সন্দেহের কোনো অবকাশ নেই আছে বলেন। একটা কাজ ভালো করেছেন, এই যে মেয়াদ দিয়েছেন, এটা ভালো কাজ। 22 অক্টোবর, 21 অক্টোবর, কয়দিন মেয়াদ থাকে এগুলোর? আরে বাবা, মেয়াদ কয়দিন থাকে? আজকে কয় তারিখ? আচ্ছা, ওই লেখা থাকে না যে মেয়াদ তারিখ 8 দিন? ঠিক আছে, তো ওই ওইখানে সমস্যা, ফ্রিজের সমস্যা, ফ্রিজ ম্যানেজমেন্ট ভালো, বাসি খাবার রাখবেন না, খেয়ে ফেলবেন, কর্মচারীদের খাওয়াবেন, বাসা নিয়ে যাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াবেন। ফ্রিজের তলায় দেখেছেন আপনি কি অবস্থা দেখেছেন? হ্যাঁ, কন্টামিনেশন হয়ে যাবে। তো এই যে দেখেন, আমি ছবি তুলেছি, এই যে খোলা অবস্থা রাখা যাবে, ফ্রিজের তলায় রক্ত আছে না, দেখ কি এগুলো রক্ত আছে, এই যে এগুলো, এইগুলো এগুলো লাট, এগুলো লেগে আছে ফ্রিজে, তার ভিতরে এগুলো বাসি খাবার রেখে দিয়েছেন। যদি থাকতো ডেট তাহলে আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে, ফেলে দিয়েছেন, এখন তো বোঝা যাচ্ছে না, তার মানে মেয়াদ শেষ হয়েছে তারপর খুলে ফেলে দিয়েছেন, ফেলে দিলেন কেন তাহলে? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, অনিয়ম আছে আপনাদের, আপনারা কি বুঝতে পেরেছেন? আমরা তো জানতাম না যে এখানে আসবো। আচ্ছা, এই যে মনে করেন এই এই জিনিসগুলো কি খাওয়ার উপযোগিতা আছে বলেন, ম্যানেজার সাহেব আসেন একটু বলেন, এগুলো কি, এগুলো এগুলো কি খাওয়া যাবে আর বলেন, হ্যাঁ বলেন, আপনি বলেন এগুলো খাওয়ার উপযোগিতা আছে আর বলেন, হ্যাঁ এগুলো কি পয়সা দেখাচ্ছে তো লোকজন, তাই না বলেন? বিভিন্ন অনিয়মে জর্জরিত, হ্যাঁ এই যে লেবুটা ধরেন কি অবস্থা হয়ে গেছে, নাম দিয়েছেন তার চিটাগাং হোটেল, ভালো নাম কিন্তু কাম তো ভালো না, ভেরি স্যার বলুন নিয়ে আসেন। মেয়াদ কিছু নাই, মেয়াদ মেয়াদ ছিল, মেয়াদ শেষ হয়েছে, উনি ফেলে দিয়েছেন কাগজ যেন না ধরা যায়, প্রতিদিন প্রতিদিন এটা বললে হবে মৌখিক ভাবে। এখন আপনি মূল এখানকার হচ্ছে ম্যানেজার, আপনি বলেন আপনার অপরাধ হয়েছে না হয়নি, এবং যে প্রক্রিয়ায় রাখার কথা ছিল সেভাবে রাখতে পারেননি, আপনার ফ্রিজ ফ্রিজ ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো হয়নি, আপনি তো খোলা অবস্থায় ফ্রিজে রাখতেই পারবেন না এগুলো,
এগুলো যদি আলাদা বক্সে রাখে আলাদা করে রাখেন আলাদা ফ্রিজে তাহলে আপনাকে বক্স করে রাইট সেভাবে রাখতে হবে আপনি খোলা অবস্থায় সব কাঁচা পাকা নেক্সট চেম্বারে রেখেছেন আবার বলছেন যে সম্ভবত অপরাধ হয়নি না না ল্যাবে পাঠাতে হবে স্যার এই কথা আমি বলি ল্যাবে পাঠাতে হবে যেটি হচ্ছে সন্দেহজনক এর তো সন্দেহের কোনো অবকাশ নেই আছে বলেন স্যার আমি কি বলছি এই কথা একজন তো বললেন কাস্টমার উনি তো ডাক্তার আবার আমি বলছি স্যার বলেন স্যার আমার ভুল হয়েছে কারণ আমি আছি আমি তো আলাদা করে রাখছিলাম ওয়াটার যেহেতু একটা ফিক্স তো আমার যে বক্সে এয়ারটাইট বক্স থেকে আমি নতুন রাখছি এবং ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজটাও ময়লা আবর্জনা আগে ওখানে কাঁচা মাছ ছিল এখন যেটা আপনি করেন সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করবেন এয়ারটাইট বক্স কিনবেন আপনি প্রতিদিনই খাবার খেতে যাচ্ছেন দেখলে এয়ারটাইট বক্সে ঢুকে এগুলো ডিসপ্লে করে দিতে হবে এটা আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে যেহেতু আমার একটা ভুল হয়েছে একটা যদি ভালো থাকে আর একটা খারাপ হয় খারাপ একটা অংশ ভালোর সাথে যুক্ত হয়ে যাবে সবগুলো খারাপ হয়ে যাবে শোনা আছে সাংবাদিক ভাই ওনারও আপনার এখানে খাওয়া দাওয়া করেন কিন্তু এগুলো জানতেন না উনি জানলে উনি তার খাবে খেতে 10 বার ভাববেন এখন যদি আবার এরকম অপরাধ পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ দণ্ড যদি সেরে দেওয়া হবে এখানে লেখেন 10,000 টাকার রসিদ বুঝে পেলাম লেখেন রসিদ বুঝে পেলাম।